আচ্ছা জায়গ ভাই, আপনি আপনার বাপ মারে কইয়া দেন, আপনার 40 সাথে জানি গরু মাংস সাথে সাথে খাসি মাংস রাখে, কারণ গরু মাংস আমি খাই না, গরু মাংস আমার অ্যালার্জি। আমি থাক মুনা দিয়া বুঝাইছি যে আমি আইপিএল থেকে অবসর নিব, আর পরিবেন নুরা ফাতেই হাই গার্মি চলতে সেই জায়গায়, হাই গার্মি ড্যান্স চলতে সেই জায়গায়। কি হল হ্যালো, পিলিয়ার রেডি কিনছি, ওটি চলবো না, আবার নতুন করে পিলিয়ার কিনতে হইব, আর এক্সট্রা করে একটা আম্পিয়ারও কিনা রাখো, তুমি ওই আম্পিয়ার ইন করিতে পারে, আর একটা আম্পিয়ার নামাবো। শান্ত হাসান রোনালদো, তুমি কিন্তু চেন্নাইয়ে ওপেনিং নাম্বার, যখনই বল তোমার ইস্টামে লাগতে লইব তখনই তুমি লাত্তি দিয়া বর্ডারে সরাই দিবা, আর তারপরেই তুমি সেঞ্চুরি করবা, এইভাবেই তুমি চেন্নাই রেডি তাইবা। তোমার ভিতর আমি চেন্নাইয়ের ভবিষ্যৎ দেখতাছি। ধোনি ভাই, প্লেয়ার তো সব মাইরা খেতে দিলেন, এখন চেন্নাই নতুন প্লেয়ার হয়ে কে খেলবো? দাদা, তোমার আমি চেন্নাইয়ের নতুন প্লেয়ারের সাথে পরিচয় করাই দিই, সে শুধু একটা ব্যাটসম্যান না, লগে একটা ভালো ফুটবলারও, শান্ত হাসান রোনালদো। শান্ত হাসান রোনালদো, ওর নাম তো কখনো আগে শুনি নাই। আরে ও বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত, কিন্তু আয়ারল্যান্ড আর বাংলাদেশের ম্যাচে ও পা দিয়ে বল রেখে শট দিছে, ওইটা দেখার পর থেকে মানুষের নাম দিয়ে দিছে শান্ত হাসান রোনালদো। তো ধোনি ভাইরে কত দিয়ে কিনলেন? 200 মিলিয়ন ইউরো। 200 মিলিয়ন ইউরো? আমারও তো কখনো 10 লাখের বেশি দিয়ে কিনেন না, পরে 200 মিলিয়ন ইউরো দিয়ে কিনছেন। তুই কি ওর ডিমান্ড জানোস? ওর ওই শট দেখার পর থেকে ফুটবলের সব বড় বড় ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, এমনকি পিএসজি পর্যন্ত এমবাপ্পের বাদ দিয়া নাজমুল হাসান শান্ত, সরি শান্ত হাসান রোনালদোরে দলে নিতে চায়। খালি পাপুর ভাইয়ের লগে আমার ভালো পরিচয় ছিল দেখা, তাই পাপুর বাইরে 150 মিলিয়ন ইউরো দিছি, আর ওরে 50 মিলিয়ন ইউরো, মোটমাট 200 মিলিয়ন ইউরো দিয়ে ওর দলে কিনছি। হ্যালো শান্ত আহমেদ রোনালদো, আমি রিয়াল মাদ্রিদের কোচ চার্লো আনচেলত্তি, রিয়াল মাদ্রিদ তোমার বছরে 500 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের বেস্ট স্ট্রাইকার হিসেবে সিগনেচার করাতে চায়। শান্ত হাসান রোনালদো 500 মিলিয়ন ইউরো লেগে চেন্নাই ছেড়ে গেল। যাইবো না, 500 মিলিয়ন ইউরো দিয়ে খালি চেন্নাই না, আইপিএল 3 বার কিনা যাইবো। সমস্যা নাই, আমার কন্টাক্টে আরো ভালো ভালো প্লেয়ার আছে, আপাতত জনি ফিন্সের লগে কথা কই। হ্যালো জনি ফিন্স, হ্যাঁ চেন্নাই চলে আসো, চেন্নাই ব্যাটসম্যান হিসেবে খেলতে হইব, হ্যাঁ তোমার ওপেনিং নাম আমো, তুমি তো আবার মারতে ভালো পারো, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। ঘূর্ণিঝড় মুখার কারণে বাংলাদেশের কক্সবাজারে অনেক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে ইন্ডিয়াতে বন্ধ ছিল আমাদের দেশি সস্তা আইপিএল। ঘূর্ণিঝড় মুখা শেষে আবারও চলে আসলাম আইপিএল এর ফাইনাল ম্যাচে, আর এইবার আইপিএল এ মুখোমুখি হবে চেন্নাই ভার্সেস কলকাতা। তো আমরা সরাসরি টসে ফিরে যাই। ধোনি ওয়াটসন, তুমি এই জায়গায় কি করো? ধোনি কই গেছে? আরে আমাকে প্লেয়ার কিনা শেষ হয় নাই, তাই ধোনি ভাই প্লেয়ার কিনতে গেছে। প্লেয়ার কিনা শেষ হইব কেমনে? ধোনি তো প্রতিবার প্লেয়ারের আগে আম্পিয়ার কিনে, আর টসে জেতা লাগে যে আম্পিয়ার আগে আপনার কিনছে। আরে টস দিতে ধোনিরে লাগবো না, যে কোনো একজন টস দিলেই হয়। তো চেন্নাইয়ের পক্ষ থেকে ওয়াটসন সাপ্লা যাইতে, আর কলকাতা যমুনা সেতু, কিন্তু ওয়াটসন তো কিছু কইলই না। ও মুসলমান, আমিও মুসলমান, আর মুসলমান মুসলমান ভাই ভাই, এক ভাইয়ের মনের কথা তো আর এক ভাই অটোমেটিক্যালি জানবো, তাই আমি জানি যে ওয়াটসন সাপ্লাই দিত। কি ওয়াটসন, তুমি সাপ্লাই দিত না? না, যমুনা সেতু। ওয়াটসন, এটা বাবার পড়া পয়সা, বাবা দোয়া পইরে এই পয়সায় ফু দিয়ে দিছে, যেমনি মারুক যে ব্যক্তি মারুক পড়বো এটাতে সাপ্লাই, তাই টসে জিততে চাইলে আমাকে সাপ্লাই নিতে হইব। ওয়াটসন সাপ্লাই নিছে আর কলকাতা যমুনা সেতু টস, আর টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল চেন্নাই লেরের কিং। আগে দেখলেন কি পড়ছে? আরে দে, আর কোনো দরকার নাই, আমি জানি বাবার দোয়ায় অনেক পাওয়ার, তেমনি মারি সাপ্লাই পড়। কি করে কংগ্রেচুলেশন কলকাতা যমুনা সেতুই পড়তে, আর তোমরা টসে জিতে গেছো, চেন্নাই ফিল্ডিং করুক অগকপালে ব্যাটিং নাই। ওই স্টাম্পটি নিয়ে আই, আপাতত জুতা গুলি আমি ওরা জুতা দিয়ে পিটাই দিচ্ছি। তো আপনারা এনজয় করেন এই সস্তা আইপিএল, আর ওমরন ভাইয়ের আইপিএল মানে খেলা কম বিনোদন বেশি, আমার কপালে দুঃখ আছে, এখন আমি আসি, আসসালামু আলাইকুম।
কাকা টান্ডেন 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 শাহরুখ খান রানা কলকাতায় ভালো ব্যাটসম্যান দেখতেছি না বিরাট রেকনার ব্যবস্থা করো কলকাতায় ভালো ব্যাটসম্যান দেখতেছেন না নাকি স্টেডিয়ামে আনুষ্কা শর্মা দেখতেছেন না বেশি কথা না কই তাড়াতাড়ি বিরাট কোহলি রে কেনো কিন্তু শাহরুখ ভাই বিরাট কোহলি তো আরসিবি চাই আইবো না ওনে থাইকাও করব কি একটা কাপ তো জিতাইতে পারবো না ওরে 50 কোটি অফার করো ভালো কলকাতার হয়ে খেলতে শাহরুখ ভাই এটা অন্য কেউ না এটা বিরাট কোহলি বিরাট কোহলির আপনি টাকার লোভ দেখাইতে পারবেন না আসসালামু আলাইকুম শাহরুখ ভাই বিরাট কোহলি শুনলাম আপনি নাকি কলকাতায় আমারে 50 কোটি দিয়ে কিনতে দেইছেন কি করে তো বিরাট একাই আইছো আনুষ্কারও দেখতেছি না মহিলা মানুষ তো মেকআপ করতে একটু সময় লাগে তাই আমি আগে আগে বলছি 50 কোটি লস কি কইলেন শাহরুখ ভাই আরে তুমি যে গোল কি খারাপ এটা না উঠ আনুষ্কার ফোন দিয়ে তাড়াতাড়ি এই জায়গা বসাও আমি গোল কি খারাপ মানে আনুষ্কা তাড়াতাড়ি স্টেডিয়ামে আও শাহরুখ ভাই ডাকে তোমারে আর ব্যাটিং এ নামতেছে কলকাতার কলকাতার পক্ষ থেকে ওপেনিং করতে আসছে কাইলা রাসেল আর অন্য কে ঠিক না ওইটা কেন আমরা তো চিনলাম না এদিকে ওয়াটসন কি দেখতেছে আচ্ছা ওয়াটসন জানি কই দেখতেছে মাথা ঠান্ডা করেন মাথা ঠান্ডা করেন মাথা ঠান্ডা করেন আরে মাথা কেমনে ঠান্ডা করুম এত রেয়া দিয়ে আম্পিয়ার কিনলাম আম্পিয়ার এখনো মাঠে হয় নাই হ্যাঁ আম্পিয়ারে তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করেন আর আম্পিয়ার কিন্তু এবার আমি দুইটা কিনছি একটা ইন্দুরিতে বললে আর একটা রেনা মামু ঠিক আছে তাড়াতাড়ি পাঠান ধোনি ভাই কলকাতার ব্যাটিং দেখ একটু দেখেন কলকাতার ওপেনিং এর আসল নাম আছে 5 নম্বরে নামে যে জোর তুলে আজকে তো আর ওপেনিং নামে যাচ্ছে গুণী জোর মুখ বাংলাদেশে এত গতি করতে পারে নাই আজকে রাসেল চেন্নাইয়ের যে গতি করব ওয়াটসন তুই একটু কিপার খানা রাসেল রে আমি দেখতাছি এ রাসেল এই রোহিতের ভিতরে তুমি ওপেনিং করতে নামছো এমনি তো তুমি কালার রোহিতের তাপে পুইরে একেবারে অন্ধকার হয়ে যাইবা শাহরুখ খান একটু তোমার খেয়াল রাখে না তোমার শরীরটা পাড়ার মতো তাই শাহরুখ খান তোমার খাটায় গাঁদার মতো তোমার আম্মা আমারে কল দিছিল তোমার এই সুন্দর স্কিনের খেয়াল রাখতে কইছে তাই তোমার লাগি একটা জিনিস নিয়ে আইছি কও তো এটা কি ফেরা লাভলি মাই ফেভারিট প্রতিদিন তিন বেলা খাওয়ার পর একবার কইরা মাখবা পুরা মুখ তপতপা ক্লিয়ার কিন্তু ধনি ভাই আমার তো খালি মুখ কালা না আর অনেক কিছুই কালা প্রতি রাতে ঘুমানোর আগে ওই সব কালা থেকে একবার কইরা মাইকে ঘুমাইবা সকালে উইটা দেখবা উপরে নিচে তপতপা ক্লিয়ার সকালে খাইছো হ্যাঁ ধনি ভাই তাইলে এখন ফেরা লাভলি মাখবো কেডা থ্যাংক ইউ ধনি ভাই কি হল মিশন সাকসেসফুল আরে শাহরুখ খেলা কি শুরু হয়ে গেছে বিরাট তুই বিরাট ওপেনিং এ নামাইলা না আরে বিরাটের কথা বাদ দাও ওপেনিং এ তো এবার আমি নামবো কি আরে খেলাধুলার কথা রাখো মনে করো বিরাট ওপেনিং এ নামলো বোলারের বল গিয়ে স্টাম্পে না লাগিয়ে বিরাটের স্টাম্পে লাগলো বিরাট স্পট ডেড তখন তুমি কি করবা তখন কি করব এটা তো জানি না কিন্তু এখন যদি তুমি আমার রানের উপর তে হাত না সরাও জুতা দিয়ে দুটো বাড়ি দিমু এই ঠিক আছে ভালো খেলতেছো শাহরুখ ভাই কেরা জানি চক্রান্ত করে আমাকে রাসেলের মাঠের বাইরে পাঠিয়ে দিছে কি ডাক চেন্নাই সব প্লেয়ার রে রাসেল রে ওপেনিং নামাইছিলাম অনেকক্ষণ ধরে ওর কোনো খোঁজ পাওয়া যাইতেছে না শিওর ওরে কেউ চক্রান্ত করে মাঠের বাইরে পাঠাইছে ধোনি রাসেল কই শাহরুখ ভাই রাসেল কই আমি কেমনে জানো এই ধরনের ক্রিমিনাল বুদ্ধি অন্য কারো মাথায় থাকতে পারে না তাড়াতাড়ি কর রাসেল কই ওরে ওয়াটসন আমার বুকের ব্যথাটা আবার বাড়ছে তাড়াতাড়ি আমার ডাক্তারের কাছে নিয়ে চল কি করে হালা কি অ্যাক্টিংটা করলো কপাল বালা ও ক্রিকেট খেলে অ্যাক্টিং আইলে তো শাহরুখ খানের ভাত মেরে দিত কিন্তু শাহরুখ ভাই এখন রাসেল রে খুঁজে বাইর করবো কেমনে তাড়াতাড়ি ওরে খুঁজে বাইর করার ব্যবস্থা করেন এই সব কিছুর সমাধান একজনই দিতে পারে সিআইডি দাঁড়ান ফোন দেওয়ার কোনো দরকার নাই গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি মানি না কোনো ভিআইপি তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি অভিজিৎ তাড়াতাড়ি আমার হুন্ডার পিছন দিকে নাম ক্যান্সার তোর কদবেলের মতো পিছন না নিয়ে হুন্ডার উপরে উঠতস আমার মার্বেলে দাঁতা পড়তাছে তাই এটাকে কি সমস্যা আসলে সিআইডি স্যার অনেকক্ষণ ধরে আমাকে পিলে রাসেলে খুঁজে পাওয়া যাইতাছে না আমার মনে হয় চেন্নাইয়ের কেউ চক্রান্ত করে রাসেলে মাঠে গায়েব করে দিছে ইনভেস্টিগেশন করতে হইব অভিজিৎ তুমি গাড়িটা ধরো আমি আর দয়া দয়া তদন্ত করতেছি ক্যান্সার স্ট্যান্ড কলই তো হয় স্ট্যান্ড নাই আর অভিজিৎ দিন দিন কিন্তু তোমার পিছন মোটা হয়ে যাইতাছে আজকে হালকা কম্পনে আমার মার্বেল গুলো ক্ষতিগ্রস্ত হইছে এরপরের বার কিন্তু বড় সড়ো ভূমিকম্পে ফাটল ধরতে পারে তাই এখন থেকে তুমি ডায়েট করবা তোমার সকালের খাওয়ান দাওয়া বন্ধ সকাল আর খাওয়ালেন কবে দয়া ভালো করে খুঁজতে হইব নিশ্চিত এই মাঠে কোনো সূত্র আছে স্যার মাঠের মাঝখানে সাদা এটা কি দয়া এমনি তো বুঝা যাইতেছে না পরীক্ষা করে দেখতে হইব পরীক্ষা শুরু করো না স্যার এবার আমি চারতে পারলাম না আগের বার সাদা কি জানি স্যার সি পরে দিয়ে আশির গুয়া ছিল আচ্ছা তাহলে হুইল দেখ স্যার গ্রান্ড অনেক সিন আছে না লাগতাছে
মনে পড়ছে এই গ্রান্ডা তো আপনার বউর গাল থেকে আসে দেহি ও এটা তো ফেরেন লাভলি আর ফেরেন লাভলি তোমার বউ মা হে কিন্তু আমার বউর গাল থেকে যে ফেরেন লাভলির গন্ধ আহে ওটা তুই জানলি কেমনে শাহরুখ ভাই শাহরুখ ভাই এটা খুবই জটিল কেস এই কেস সলভ করা আমার পক্ষে সম্ভব না কোনলারে সিএডি তুই এরকম একটা সস্তা কেস সলভ করতে জানোস না কিন্তু আপনি জানোস কা শর্মার লিগা বিরাট কোহলির 50 কোটি দিয়ে কলকাতায় কিনছেন এইটা কিন্তু ঠিকই জানি কঠিন সিআইডি এখন আমগো তো একটা ভালো ব্যাটসম্যান নাই কত কি করি উপায় তো একটা আছে রাসেল নাই তুই কলকাতার ওপেনিং চেঞ্জ হইছে কিন্তু কেডা নাম তুই কলকাতার ওপেনিং ও এটা তো এসসিপি জীবনের প্রথম সিআইডিও খেলবো আইপিএল এর মধ্যে ওভারঅল এরর ভিডিও এটা এই জায়গায় যে কোনো কিন্তু সম্ভব চেন্নাইয়ের পক্ষ থেকে প্রথম বল ও এসসিপি নাইস ট্যাক স্যার রাসেলের জায়গায় আপনারে নামাইছে ঠেকাই লইব না মারতে হইব দয়া আমি ঠেক দিয়ে শুরু করি তারপরে মাঠের বাইরে মারবো স্যার আমি বাবির কাছ থেকে সবই শুনছি আপনি প্রথমে ঠেক দিয়ে শুরু করেন পরে ঠেকাইতে ঠেকাইতে আউট হয়ে যান গা হয়তো সত্য কথাই কয়ে দিতে দয়া কিন্তু এসিপির ইগো হাট হইছে এইবার এসিপি বড় কিছু করবে একেবারে খাতায় লেখা রাখেন চেন্নাইয়ের বল এইবার তুইলা মারতে এসিপি বল সোজা মাঠের বাইরে বলে বলে মারতাছে এসিপি এটা কি এসিপি নাকি এসিপি ডিবিলার কি তুই বুঝতা দিনা আচ্ছা এইবার এসিপি সিঙ্গেল নিব এসিপি এসিপির হুন্ডাই বয়ে বললো পরে এটা হুন্ডা না ফটফটি দয়া ফটফটি ঠেলা শুরু করলো ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে এসিপি নিয়ে নিল সিঙ্গেল ফটফটি দিকে একটু কষ্ট হইছে আর অন ফাইভ হইলে আর একটু ভালো হইতো যাক ও বা আবারও মাঠে এসিপি ডিবিলার বলে বলে মারতাছে এসিপি এইবার এসিপি সেঞ্চুরি না করে উঠবই না খাতাই লেখা রায়ন আমার মুহের কথা কখনো বিফলে যায় না আবারও বল এসিপির এসিপি নানি লেখা নিল এসিপি স্যার ম্যাডাম আরেকটা কথাও কইছিল কি আপনি খেলেন ভালো কিন্তু টাইমিং কম এই দয়া সবসময় সত্য কথাই কই তাও বড় অসময় কোন দিন জানি সত্য কথা লেগে দয়ার মুহে আমি অস্কার মিললাম আরই ফটফটি ডিলে 80 কিলোমিটার স্পিডে এসিপি চলে গেল মাঠের বাইরে ওনার এসিপি থেকে এই চ্যাম্পিয়ন খেলাইতে যাকে একটা আম্পিয়ার দরকার ছিল এদিকে অভিজিৎ আবারও মাঠের বাইরে মারছে আর এইদিকে এসিপি সুন্দর আম্পিয়ারের দায়িত্ব পালন করতেছে এদিকে আইপিএল চলছে নাকি সিপিএল কিছুই বুঝতে দিলা আচ্ছা সিপিএল মানে হলো সিআইডি প্রিমিয়ার লিগ দেখছেন না এরা আবারও বলে এইবার ক্লিয়ার মেডেল চান নবল এইটা কি নবল কার উপরে দিয়ে কথা কইতাছস জানোস সিআইডির এসসিপি আমি নারী নির্যাতন কেস দিয়ে বইরা দিমু সারা দিবনও জেল থেকে বাইরে হতে পারবি না স্যার পাতা দাগের বাইরে আসাল কিলিয়ান নবল কি করে এদিকে চেন্নাইয়ের সাথে দুর্নীতি করলে এসসিপি ডিবিলিয়ার সমস্যা আমি বেশি কথা কইলে আমারও নারী নির্যাতন কেসে বইরা দিব তো আমিও কিছু কম না আচ্ছা স্ট্যাম্প আউট ফ্রি হিট বলে আউট হইলে কোনো লাভ নাই হ্যালো কি কেস আছে ওকে ওকে আইতাছি কিলিয়ার আউট মানে বুঝলাম না এইটাকে কি হলো ফ্রি হিট বলে কেমনে আউট হলো আরে ফ্রি হিট বলে কেমনে আউট হয় আইপিএল এর নতুন নিয়ম ফ্রি হিট বলে আউট হয় আইপিএল এর এই নিয়মের কথা মনে হয় আইপিএল নিতে জানে না আমার খারাপ লাগছে অভিজিৎ এর লিগা কারণ আর কুইচ একটা বল খেলতে পারলে পুরো একটা হাফ সেঞ্চুরি করতো চলো দয়া স্যার আমি যাবো কেন আমি তো আউট হই নাই তুই না গেলে গাড়ি ফেলবো কেন কত তো ঠিক এই লেরের গাড়ি নিয়ে এই গাড়ি আবার খেলা লাগে দয়ার যদি আজকে গাড়ি খেলতে না হইতো আজকে দয়ার খেলা আমরা দেখতে পারতাম আর এদিকে অনেকক্ষণ পর মাঠে ঢুকতে ধোনি ধোনি লোকে ডাকতে রয়েছে ধোনি বুকে হাত দিয়ে রাখছে ধোনি ভাই প্রেগনেন্ট লেগে ও সরি প্রেগনেন্ট হলে তো পেটে হাত দিত ধোনি ভাই আপনার কিপিং করতে হইব না আপনি যা রেস্ট নেন ডাক্তার সাহেব ধোনি ভাইয়ের কি আসলে কিছু হয়েছে নাকি অ্যাক্টিং করতেছে আরে না ধোনির হাটে বড় একটা প্রবলেম হয়েছে যার নাম চেরাউত এখন যদি ধোনি মনে বড় সর আঘাত পায় তাহলে ওই জায়গায় চেরাতেও যাইব তাই এমন কোনো কথা কওয়া যাব না যেটাতে ধোনি মনে আঘাত পায় আমি তো ভাবছিলাম ধোনি অ্যাক্টিং করতেছে এখন দিই না সিরিয়াস প্রবলেম আচ্ছা আমরা আনুষ্কা আর শাহরুখ খানের কাছে ফিরে যাই হ্যালো বিরাট তাড়াতাড়ি আসো ব্যাটিং নামতে হইব আনুষ্কা তুমি কি এখন ব্যাটিং নামবা হ্যাঁ তুমি ক্রিকেটও খেলতে পারো আরে বিশ্বের এক নাম্বার ব্যাটসম্যান বিরাট কোহলি ওর জীবন নিয়ে খেলতাছি আর এটা তো সামান্য ক্রিকেট একদম ঠিক কথাই কইতা অনুষ্কা শর্মা আচ্ছা ক্রিকেটের ইতিহাসে তৃতীয়বার অনুষ্কা শর্মা ব্যাটিং নামতাছে প্রথমবার নাম ছিল তো ওভার আমাদের ভিডিওতে আর চেন্নাইয়ের বল বা অনুষ্কার শট অনুষ্কা চারো দিকে মারতাছে অনুষ্কার খেলা দেখে আমার অনুষ্কার নাম বদলে অনুষ্কা আসল অ্যান্ড রাসেল দিতে মন চাইতাছে আর এদিকে ওভার বিরাট কোহলি অনুষ্কার রোমান্টিক তো আমরা খেলার মাঠে দেখতে পেলাম আর এদিকে বিরাটও ভালো ফর্মে আছে বলে বলে মাঠের বাইরে বল পাঠাই দিতেছে এমনিতে বিরাট চাই মারে আজকে ছয় মারতে অবশ্য বইয়ের সাথে খেলে কেডা না ভালো খেলে আবার ওইদিকে ওভার আর যেইভাবে বিরাট আর অনুষ্কা ওভারের পর ওভার খেলতেছে আমার মনে হইতেছে চেন্নাই লারের কিংরে ডুবানোর জন্য এই ছামাই ভূমি যথেষ্ট আর আপনারা লেগে রায়েন আজকে বিরাট শেষ পর্যন্ত খেলবে এই যে তুই লামার তুমি আমি কই ছিলাম যে বিরাট কোহলি আউট হয়ে যাবে আর ওরা আউট হওয়ার দরকার কিন্তু আমার কথা হলো ক্যাশটা কে ধরলো দেখছস আই হ্যানি একটা উইকেট নিয়ে লাইলাম আরে আম্পিয়ার স্যার আপনারা যে দদরি হইলো জ্ঞান এদিকে চেন্নাইয়ের অবস্থা খুবই খারাপ আরে এই যে ধোনি ও না আমি খালি ধোনি আসলে ও একটা ফকির নি আরে আম্পিয়ার কিন্তু রিক্সা ভাড়া দেয় নাই পাক্কা ছয় কিলো বতাই রইদের ভি তাই তাই দি গরমের ঠেলায় চোখ মুখ সহ শৈলের অনেক জায়গায় ভিজা গেছে দেখাইতে পারতাছি না তাড়াতাড়ি দোকানে যাই এক লিটার মিনারেল ওয়াটার আর একটা টেস্টি সাবান নিয়ে আয়
এক লিটার মিনারেল ওয়াটারের দাম 25 টাকা আর একটা টেস্টি সেলের দাম 6 টাকা টোটাল 31 টাকা দেন বাদ দে আশেপাশে কোনো টিউবওয়েল থাকলে টিউবওয়েলের পানি নিয়ে আয় কি করে আরে পানি আপনি পরে খায়েন আগে মেস্টার যদি আমি ব্যবস্থা করেন যেমনি হোক এই মেস্টা আমাকে জিততে হবে কারণ ধনী ভাইয়ের হাড় একটা সমস্যা দিয়ে দিয়েছে জিরার নাম ফেরত আমরা তো এই মেস্টা হারি আর এই খবরটা যদি ধনী ভাই জানতে পারে তাহলে ধনী ভাই জাগাতে ছেড়ে দিয়ে যাব দুই আম্পিয়ার দ্বারা বাকিটা আমি দেখতাছি আম্পিয়ার কেউ বোলিং করবে নাকি ও ওয়াটসন রে দায়িত্ব দিছে আম্পিয়ারের আম্পিয়ার করতেছে অন বোলিং ও বরুণ ভাইয়ের আইপিএল এটা সেই কোনো কিছু এই জায়গায় হইতে পারে আম্পিয়ার পেস বল করবো আর আম্পিয়ার বল করলো ক্লিয়ার ইস্তাম্বুল আবার আম্পিয়ার আবার ইস্তাম্বুলে বলে উইকেট নিতেছে আম্পিয়ার আজকের দিকে ওনার নাম আর আম্পিয়ার না আজকের দিকে ওনার নাম হইলো আম্পিয়ার হোসেন মুস্তাফিজুর রহমান আর এদিকে আনুষ্কার উইকেট নেওয়ার মাধ্যমে ওভার শেষ করলো আর ছয় বলে ছয় উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করলো এই আম্পিয়ার চেন্নাইকে বিপদমুক্ত করে আবারও ফিরে গেলেন সেটা আম্পিয়ার আমি আম্পিয়ার হওয়ার পর চেন্নাই খেলি কেমনে টেকা থাকলে সবই লিগাল ঠিকই কইছে আম্পিয়ার টেকা থাকলে বর্তমানে সবই লিগাল আছে চেন্নাইয়ের বল ও ক্রিস গেইল যেটা ভাবছিলাম ওইটাই হইতেছে বাংলাদেশে হইতে ঘূর্ণিঝড় মুখে আর এই জায়গায় হইতেছে ঘূর্ণিঝড় ক্রিস গেইল ক্রিস গেইল তো বল রে বাইরে তামা তামা করতেছে না চেন্নাইয়ের পিছনে বাইরে তামা তামা করতেছে আর একটা ছয় আম্পিয়ার স্যার এই গেল থাকলে তো চেন্নাই সর্বনাশ হয়ে যাবে আপনি কিছু একটা করেন ক্রিস গেইল রে বল করে কিছু করতে পারবো এরকম কোনো বলার মায়ের পেট থেকে আসে নাই কিন্তু আম্পিয়ার এই জায়গায় কি বুদ্ধি দিতেছে সে কোনো একটা শয়তানি বুদ্ধি দিতেছে খুব শয়তানি এই আম্পিয়ার আচ্ছা পেস বোলার হঠাৎ করে স্প্রিং বল করা শুরু করলো স্প্রিং বল বল পড়লো বল মেডেল হিসেবে লাগছে তো ক্রিস গেইলের মেডেল হিসেবে ক্রিস গেইলের কালা দুইটা বল পড়ে গেল ক্রিস গেইল মাটিতে পড়ে গেল মিশন সাকসেসফুল আম্পিয়ারের আর ইশান্তর গুণের সাথে সাথে ডাক্তার এসে পড়তে মাঠের মাঝখানে ক্রিস গেইলের নিতে কিন্তু ক্রিস গেইলের বল না নিয়ে লাল বল কেন নিয়ে গেল ডাক্তার ক্রিস গেইলের কালা বলতে এই জায়গায় পড়ে থাকতো আর এদিকে প্রথম ইনিংস শেষ ধোনি ভাই কলকাতা তো 260 রানের টার্গেট দিছে এই ম্যাচ তো জিতে আমাগুলিকে একেবারে অসম্ভব আরে এইগুলো কথা ধোনি ভাইয়ের সামনে কইছ না ধোনি ভাইয়ের হাড়ে সেরা তো সমস্যা আছে যে কোনো সময় সেরা হয়ে যেতে পারে আর ধোনি ভাই আপনি কোনো চিন্তা করেন না আমাদের চেন্নাইয়ের ওপেনিং এ বিশ্বের সবথেকে ভালো প্লেয়ার জনি সিন সাম্বু আর ওরা নামানোর সবচেয়ে বড় সুবিধা হলো ও সাথে করে নিজেরই একটা ব্যাট নিয়ে এত বড় যদি ভুলে ভালে এই ব্যাটে না লাগে তাহলে ওর ব্যাটে লাগে ক্লিয়ার সই আর আমাকে আম্পিয়ার কেমন খেলতেছে আরে খেলতেছে তো আম্পিয়ার সই বলে সই উইকেট চিন্তা করিস না তোরা ও ব্যাটিং ও ভালো করে অলরাউন্ডার ও দরকার বললে কিপারও খেলাইবো কিন্তু এখন জনি ভাইয়ের লগে ওপেনিং নামবো কেডা জনি ভাই আমি নামবো পরে তো চিনলাম না এই সাদা ধবধবা ফর্সা বুলাড়া কেডা আরে জনি ভাই আমারে চিনেন নাই আমি আন্ডার রাসেল রাসেল তুই তো ফর্সা হইলি কেমনে সবই আপনার দোয়ার ফেরা লাভলি কামাল কিন্তু রাসেল তুই তো কলকাতার বিলিয়ার চেন্নাই কি করস আরে ধোনি ভাই আমি ছোট থেকে অনেক কালা ছিলাম আমার আম্মা সুবাদে দইলে আমার ফর্সা বানাইতে পারে নাই আর আপনার এক মিনিটে বুদ্ধিতে আজকে আমার এই রূপ শোন রাসেল আইপিএল এর অন্যতম দামি প্লেয়ার তুই তোরে কিনার মতো সামর্থ্য এখন আমার নাই ধোনি ভাই আমার টাকা দিতে হইব না আমার খালি এক বক্স ছেড়ে লাভলি দিন আমার শরীরে অনেক জায়গায় এখনো ফর্সা বানানো বাকি আছে কি করে যা কাপায় দে কিন্তু ও তো বুঝতেছে না ওর আগের থেকে এখন বেশি ভয়ঙ্কর দেখা যাইতেছে কি করে রাসেল আর এদিকে আইপিএল এর ইতিহাসে প্রথমবার ব্যাটিং এ নামতে জনি সিন লজ্জা কিন্তু বলতে পারতাম দিন আমিও জনি ভাইয়ের বিগ ফ্যান ছোটবেলা থেকে এক ভিডিও মিস হয় নাই বিগ ফ্যান জনি ভাই বিগ ফ্যান বিগ ফ্যান মানে কে এটা চিনলাম না তো তুই জনি ভাই রে দিনস না তুই তো এখনো নিষ্পাপ কি করে আমার ফেভারিট অ্যাক্টর আমার ফেভারিট ডাক্তার আমার ফেভারিট ফুটবলার আমার ফেভারিট ক্রিকেটার মানে তোরে আমি বুঝাইতে পারব না আমি তার কত বড় ফ্যান ছোটবেলা থেকে আরে দেখতে দেখতে আমি বড় হইছি জনি ভাই ওমরন ফায়ারের মতো এখন আপনিও ভিডিও দিতে দেরি করেন ডাক্তারের নিউ শুট চলতেছে অপারেশন থিয়েটারে খুব তাড়াতাড়ি রিলিজ পাইবো আর এরপর থেকে আর ভিডিও দিতে দেরি করব না এই কথা প্রতিবার ওমরন ফায়ারও কয় আর জনি ভাই ভিডিওতে কিন্তু এখন আগের মতো মজা পাই না কি আর করার এখন তো বয়স হয়ে গেছে হ আর তার লগে আপনি অনেক শুকায় হয়ে গেছেন কি করবেন পরিশ্রম তো আর কম করেন না যাক বেস্ট অফ লাক বল কর বোলিং এ কলকাতার বোলারের নাম জানি না কিন্তু ব্যাটিং আমাদের সবার ফেভারিট জনি ভাই ও খাটের প্লেয়ার মাঠেও তো ভালো খেলে ছয় চারা জনি ভাই কিছুই মারতেছে না কিন্তু কইতে কইতে একটা চাইন মেরে দিল আচ্ছা যাক ওভার এতদিন জনি ভাই আমার ফেভারিট একটা অভিনেতা ছিল এখন একটা ক্রিকেটার হয়ে গেছে আর এদিকে কাইল রাসেল সরি এখন আর রাসেলে কাইল লেখা যাবে না কারণ রাসেল ফেরেন লাভলি মাহার পরে হয়ে গেছে ধবধবা ক্লিয়ার আর এদিকে রাসেল আর জনি ভাই মিলা ওভারের পর ওভার খেলতেছে ছয়ের পর ছয় মারতেছে আবার ওভার আর আমি কইতেছি আপনারা লেকার আইন আজকে জনি ভাই 20 ওভার না খেলে মাঠ থেকে উঠবো না কইছিলাম আমি তখন ধোনি ধোনি ভাই আউট হয়ে দেবো তা ধোনি ভাই আউট হয়ে ভালো হয়েছে ধোনি ভাই আপনি বাসায় গিয়ে নতুন একটা ভিডিও শুট করেন আর এদিকে মাঠের মাঝখানে ডাক্তার কি জানি খুঁজতে এসে
কি ব্যাপার ডাক্তার সাহেব আপনি মাঠের মাঝখানে কি করতেছেন আসলে গেলের বলে বল লাগে আর দুইটা বল পড়ে যায় অপারেশন করতে গিয়ে দেখি আর কালা বল না নিয়ে ক্রিকেট বল নিয়ে গেছি এই নেন আপনাকে লাল বল আর খুইজা দেখেন গেলের কালা বল মনে হয় আশেপাশে আছে কালা বল এই এতক্ষণ আমরা যে বলটা দিয়ে খেললাম ওই বলটা নিয়েই তো দেখেন তো ডাক্তার সাহেব এটাই গেলের বল নাকি হ্যাঁ এটাই তো গেলের বল ডাক্তার সাহেব আপনি গেলের অপারেশন করার আগে গেলের বলটার অপারেশন করে নিন কারণ এতক্ষণ জনি ভাই আর রাসেল মিলা এই বলের যে বাইরান বাইরে হইছে এটার জীবনে আর কিছু নাই আর জনি ভাই আর রাসেলের পক্ষ থেকে আমি গেলের কাছে মাপ চাই নিতেছি গেল রে মাপ করে দিতে কোন আর অপারেশন করে এই বল লাগানোর পরও গেল পাশে নাকি রাইতে মুতে গোল দিয়ে ওইটা আমার জানায় গেলের লোকে কাজটা খুবই খারাপ হইছে কষ্টে গেলে লোকে খুবই খারাপ হইছে আর এদিকে এটার বন্ধ মনে রাসেল নিতে বলে বলে ছয় বাহ সেঞ্চুরি করে ফেললো রাসেল সেঞ্চুরি করে রাসেল খুব গেমে গেছে রাসেল গাম মুছতেছে গেঞ্জি দিয়া কিন্তু এইটা কি আরে ফেরেল লাভলি উঠে গেছে ধোনি ভাই এটা তো দুই নাম্বার ফেরেল লাভলি আমারে তো গানে হইছে খেলবো না আমি আইপিএল দুর্নীতি করে হইছে রাসেলের সাথে এটা আমিও মানবো না রাসেল গেল গাউন্টেন নাই রে ম্যাচ জিতাইব এটা ডেভিড কনওয়ে তুই ব্যাটিং এ দা রাসেল নাই জনি ভাই নাই কলকাতার প্লেয়ার চেয়ে ইস্তাম্বুল আবার ইস্তাম্বুল আবার ইস্তাম্বুল ওয়াটসন এবার তুই ব্যাটিং এ যা আর কথা দে তুই অন্তত দে আউট হবি না কথা দিলাম ধোনি ভাই ম্যাচ না জিতা আগ পর্যন্ত আমি আউট হব না তোর উপর আমার পুরা বিশ্বাস আছে ধোনি ভাই কোনো চিন্তা করেন না ম্যাচ আমি জিতামু পুরা বিশ্ব ওভার শেষ না হওয়া পর্যন্ত আমি মাঠ থেকে উঠব না ওয়াটসনের উপর আমারও বিশ্বাস আছে লেইকারের ওয়াটসন ভাইকে 20 ওভারই খেলবো ক্লিয়ার বল ওইয়া গেছে বিশ্বাস না নিরে খালি কর আমি আর কোন লেইকে রাখতে কমু না স্যার এই লেইকে রাখতে কই হ্যাঁ আর আমার সম্মান রাখে না আচ্ছা এরপরে মাঠে এইতে আম্পিয়ার নিতে এইবার কিছু বড় একটা হইব বোলিং এ তো আম্পিয়ার বড় সরু একটা রেকর্ড করে এইতে ব্যাটিং এও আম্পিয়ার কোন অংশে কম যায় না উড়ে উড়ে মারতাছে মাঠের চারপাশে মারতাছে এর নাম খালি আম্পিয়ার দেওয়া দেব না এর নাম হলো আম্পিয়ার হোসেন ম্যাক্সওয়েল এইবার আমার পুরো বিশ্বাস আছে লেইকে রাই নেই আম্পিয়ার পুরো 20 ওভার খেলবো আমি জানতাম আম্পিয়ার আউট হবে আমি আগেই কইছিলাম এই কি আর আউট বল তো আমার ব্যাটারি লাগে নাই আরে কে কইছে ব্যাটারি লাগে নাই সবাই দেখছে ক্লিয়ার আউট হইছে বিশ্বাস না হলে আম্পিয়ার জিগান আম্পিয়ার কই কি করে ও আম্পিয়ার তো আপনি আপনার বিশেষ কই না আমি প্রথম কাটে কোন ব্যাটারি লাগে নাই আচ্ছা প্রথম কাটে কইতেছি যে ব্যাটারি লাগে নাই আর যদি মনের ভুলেও বল ব্যাটারি লাগে থাকে তাহলে আমার একটা আত্মঙ্গ হয়ে দেবগা আম্পিয়ার মিথ্যা কথা কইতেই পারে না কলকাতার বল আরে আম্পিয়ার রাত কি হইছে আরে এদিকে আম্পিয়ার আবারো বল নো বল আরে কি নো বল এটা পায়েন নো তোর বাকি লিয়ার দাগের বাইরে আছিল পা তো আমার ভিতরে আছে তোর কি মনে হয় আমি মিছা কথা কইতেছি আচ্ছা আমি যদি মিছা কথা কইয়া থাকি তাহলে আমার একটা পাপ অঙ্গ হয়ে যাইব আম্পিয়ার সব মিছা কথা কইতেই পারে না আগের বার একটা কইয়া লইছিল ভুলে ভালো থাকে এটা কোনো ব্যাপার না ব্যাটিং এ আম্পিয়ার এইবার মনে একটা সিঙ্গেল নিবে হ্যাঁ সিঙ্গেলের জন্য দৌড় দিতে কিন্তু পায়ে কি হইছে আম্পিয়ারের এটাকে আমরা পা ইগনোর করি আম্পিয়ার কিন্তু মিছা কথা কইতেই পারে না এদিকে ফিল্ডারের কাছে বল ফিল্ডার বলারের কাছে দিল ক্লিয়ার আউট হ্যাঁ কি এর আউট এটা আরে রান আউট হইছে এটা বল স্টামে লাগানোর আধা ঘন্টা আগে আমি দাগের ভিতরে ঢুকছি কই আমি তো দেখলাম না তোর তো এই সমস্যা হয়েছে তুই দাঁড়াদাঁড়ি তো হে ডাক্তার দেখাইস আর তোর আমার কথা বিশ্বাস হয় না না আচ্ছা আমি যদি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে আমার আরেকটা হলুল হয়ে দেবো আম্পিয়ার এইবার আর মিথ্যা কথা কয়নি আমার বিশ্বাস আছে কিন্তু আম্পিয়ার ক্লিয়ার হয়ে কি করে আচ্ছা মনে হয়রান হয়ে গেছে এইবার ক্লিয়ার ইস্টাম বল নো বল আরে এটা আবার কি নো বল হাই নো আরে বল দাঁড়ে কি স্টাম্পে লাগছে এটা আবার হাই নো কেমনে আইপিএল এর এটা নতুন নিয়ম বল উইরা দেয় স্টামে লাগলেই হাই নো তুই হয়তো জানোস না তোর কি আমার কথা বিশ্বাস হয় না না আচ্ছা আমি কসম কেটে কইতাছি যদি আমি মিছা কথা কয়ে থাকি তাহলে আমার এই মুখ বোবা হয়ে দেবো গা আম্পিয়ারের মুখে কি হলো আম্পিয়ার কোনো মিথ্যা কথা কইনি আমার পুরো বিশ্বাস হতে কোনো একটা ক্লিয়ার সত্যবাদী লোক আর এদিকে লাস্ট ওভার কলকাতার একবারে মাত্র 6 রান লাগে ডট বল আম্পিয়ার একাই বা কি করতে পারে পা নাই হাত নাই মুখে জবান নাই তারপরও চালায় যেতে চেষ্টা ক্লিন বল কিন্তু এই আম্পিয়ার চেন্নাইয়ের জন্য নিজের জীবন বাদে সবই দিয়ে গেল সালাম জানাই আপনারে আমার মনে হইতেছে এই আম্পিয়ারটার এই কিনা আমার টাকা নষ্ট হয় নাই খেলার লেগে ওর জীবন দিয়ে দিল ধোনি ভাই জীবন দেয় নাই খালি দুই পাও এক হাত আর মুখে জবান দাই দিছে আরে খালি কসম দেওয়ার মতো শরীর আর কিছু নাই দেখা নয়তো কসম কাইটা ও আরো দুই তিন বল মাঠে থাকতো আরে ধোনি ভাই কসম কাটা লাগে এখনো তোর বামাত বাকি আছিল বেটা ওইটার কসম ও ইচ্ছা করে কাটে নাই কারণ সিঙ্গেল বলা পান টয়লেটে গেলে বামাত অনেক কাজেই লাগে দুয়ার কাজে লাগে ধোনি ভাই আপনি লাস্ট উইকেট এক বলে 6 রান লাগে আর এই ম্যাচটা আপনারই জিতাইতে হইব
ধোনির হালকা ভাবে নিও না, এরকম অনেক ম্যাচ ধোনি চুটকিতে শেষ করে দিতে, কারণ ধোনির নাম হইলো ক্যাপ্টেন কুল। ধোনির এন্ট্রি এটা তো কোনো এন্ট্রি না, যেন চলতেছে তামিল সিনেমা। আর এতক্ষণ আমি লোক লজ্জার ভয়ে কইতে পারিনি, আমিও কিন্তু পার্সোনালি চেন্নাইয়ের সাপোর্টার। আর সবাই জানে যে খেলার শেষে কি হইতে পারে, এক বলে যেহেতু মাত্র 6 রান লাগে আর ব্যাটিং আছে ধোনি, তার মানে ধোনি 6 মেরে দিব আর জিতে যাইব চেন্নাই। এইটাই সবসময় ঘটে অমরন ফায়ারের ভিডিওতে। আর শেষবারের মতো আপনারা লিখে রাখেন, ধোনি একটা 6 মেরে এই ম্যাচ জিতাইব, যদি না পারে তাহলে আমার নাম গুতা। সবার নজর বলের দিকে, ধোনি ব্যাট উঠাইছে, ক্লিয়ার 6 বল। আমি কইছিলাম আগেই যে ধোনি আউট হয়ে গেল, ম্যাচ এটা জিতাইতে পারবো না, কিন্তু আমি চিন্তা করতেছি এই শক্তি ধোনি সহ্য করতে পারবো নাকি। ধোনি ভাই কষ্ট পেন না আপনি, আমার জীবনের শেষ আইপিএল এর কাপটা আমি চেন্নাইয়ের হাতে তুলে দিতে পারলাম না। আরে ধোনি ভাই, আইপিএল কাপটা তো বড় কথা না, আমরা তো ভাবছিলাম আপনি আইপিএল হারা সুখ সহ্য করতে না পারি, আমাকে মাঝখানে থাকবেন না। আরে আইপিএল হারা না আমার লিগে বড় কিছু না, আমার জীবনে আমি ফাইনালি উঠে অনেকবার আইপিএল আসছি, এখন খালি আমার একটা ব্যানসন খেয়ে দিব, তাইলে আর আইপিএল হারার দুঃখ থাকবো না। যা অর্থন, তুই যে 16 টাকা দিয়ে একটা ব্যানসন নিয়ে। কিন্তু ধোনি ভাই আপনি খবর শোনেন নাই, ব্যানসনের দাম তো বাড়ছে প্রতি পিস 18 টাকা। আইপিএল হারার শোক তো ধোনি ভাই সহ্য করে নিছে, কিন্তু ব্যাঞ্চনের দাম বাড়ার শোক আর ধোনি ভাই সহ্য করতে পারলো না। ধোনি ভাই তাড়াতাড়ি শ্মশানে নিয়ে চল, আর যারা ব্যাঞ্চন খায় তাকে এখান থেকে ডার্বিতে শিফট হইতে বল। ওই লেগে আমিও কই বিড়ি খেয়ে বাইসে থাকতে পারবি, যদি ব্যাঞ্চন বাদ দিয়ে শুরু করো ডার্বি। আল্লাহ হাফেজ। লা ভোসড়িকে বেটে বেটে আরে এটা মাছ কার দে। আর গাইস ভিডিওটা কেমন লাগছে ফটাফট কমেন্টে জানান, আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগছে ওইটাও কমেন্টে জানান। আর আমি জানি ভিডিও দিতে অনেক 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 লেট হয়ে গেছে, এর জন্য আমি পার্সোনালি সরি। এবার আর আমি কমনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিব, কারণ এবার আপনাদের জন্য আমি একটা চ্যালেঞ্জ দিব, যদি এই ভিডিওতে মাত্র 24 ঘন্টার ভিতর 10,000 কমেন্ট করে দিতে পারেন তাইলে আমি আমার নেক্সট ভিডিও 15 দিনের ভিতর দেওয়ার চেষ্টা করুম। এখন দেই সবই আপনাদের উপরে, যদি আপনারা কমেন্ট করতে পারেন তাইলে আমিও দেওয়ার ট্রাই করুম। তো নেক্সট ডে আপনারা কি ধরনের ভিডিও চান ওইটাও কমেন্টে জানান। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।